আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখের ভিডিওতে আমরা জানব দৈনন্দিন জীবনে যে সকল আমরা আরবি শব্দার্থ ব্যবহার করে থাকি পাশাপাশি বিপরীত আরবি শব্দার্থ জেনে নিব প্রথমটি হচ্ছে দামি দামি আরবি হচ্ছে গালি তো পাশাপাশি বিপরীত শব্দ হচ্ছে সস্তা আরবি হচ্ছে রাকিস তাহলে আমরা জেনে নিলাম দামি বা ব্যয়বহুল আরবি হচ্ছে গালি গালি আর সস্তা বা দাম কম আরবি হচ্ছে রাকিস নতুন বা ফ্রেশ বা সতেজ আরবি হচ্ছে জেদিদ পুরাতন আরবি হচ্ছে গেদিম বা গেদিম কাছে বা নিকটে আরবি হচ্ছে গরিব দূরে আরবি হচ্ছে বাইদ তাহলে কাছে বা নিকটে আরবি হচ্ছে গরিব বা করিব আর দূরে আরবি হচ্ছে বাইদ লম্বা বা দীর্ঘ বা লং আরবি হচ্ছে তৈল খাটো বা শট আরবি হচ্ছে কাসির বা গাসির তাহলে লম্বা আরবি হচ্ছে তয়েল আর খাটো আরবি হচ্ছে গাসির পুরুষ আরবি হচ্ছে রাজ্জাল মহিলা আরবি হচ্ছে খুরমা ঠান্ডা আরবি হচ্ছে বারিদ গরম আরবি হচ্ছে হার অল্প বা কম আরবি হচ্ছে শয় বা শয়া বা খাফিফ বেশি আরবি হচ্ছে জিয়াদা অল্প বা কম আরবি হচ্ছে শয়া বা শয় বা খাফিফ বেশি আরবি হচ্ছে জিয়াদা এখন আরবি হচ্ছে আলহীন বা দাহীন তখন আরবি হচ্ছে তুম্মা আজকে আরবি হচ্ছে আলিয়ম কালকে আরবি হচ্ছে বকরা বকরা আজ বা টুডে আরবি হচ্ছে আলিয়ম আর কালকে বা আগামীকাল আরবি হচ্ছে বকরা উপর বা উপরে আরবি হচ্ছে ফোক নিচে আরবি হচ্ছে তাহাত কারো সাথে দেখা হলে আমরা আরবিতে বলে থাকি আবদুল্লাহ তুমি কেমন আছো এ আবদুল্লাহ ইনতা কেফ হাল বা এ বাবা আমরা বলে থাকি আবদুল্লাহ ইনতা কেবল হাল বা কারো সাথে দেখা হলে আমরা আব্দুল্লাহ বা মোহাম্মদ বা আহম্মদ বা ইয়াসাদিক বা হাবিবি না বলে আমরা শুধু বলতে পারি কেফাল বা কেবল হাল বা কে চিন্তা বা কে ফালে সব ভাবে আমরা বলতে পারি অর্থ হচ্ছে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন উত্তরে আপনারা অনেক ভাবে বলতে পারেন বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা কয়েস বা বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা জিন বা আলহামদুলিল্লাহ আনা তাইব আলহামদুলিল্লাহ তামাম সব ভাবে আপনারা উত্তর দিতে পারবেন অনেক সময় বারের কথা আমরা জিজ্ঞেস করি আজকে কি বৃহস্পতিবার নাকি শুক্রবার আমরা বলে যাই তখন আমরা বলবো ইয়মেশ খামেজ অল জন্ম ইয়ম মানছি দিন এশ মানছি কি অর্থাৎ আজকে কিবার খামেজ অল জুম্ম শুক্রবার দিন বা নাকি বৃহস্পতিবার দিন খামেশ মানছে বৃহস্পতিবার ইয়ম জুম্ম মানছে শুক্রবার দিন তো ছিল সম্পূর্ণ নতুনদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আরবি ভাষা শেখার জন্য বলার জন্য তো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম